করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এখনো সফলতার মুখ দেখা যায়নি, প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গবেষকরা। তবে দিন যত গড়াচ্ছে, করোনা ভাইরাসের থাবাতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে অসংখ্য প্রাণ, আক্রান্তের তালিকাটাও হচ্ছে দীর্ঘ। তবে চীন বলছে, গেল দিনের তুলনায় নতুন করে আক্রান্ত বা নিহত হওয়ার হার কমেছে। ভাইরাসটি নিয়ন্ত্রণে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে চীনা সরকার। উত্তর পূর্ব চীন থেকে 1000-এরও বেশি চিকিৎসাকর্মীকে উহান হাসপাতালে নিযুক্ত করেছে। এছাড়া গঠন করা হয়েছে একাধিক মেডিকেল টিম। তবে কার্যকরী প্রতিষেধক না থাকায় রোগীদের দেওয়া হচ্ছে বিভিন্ন থেরাপি। করোনা ভাইরাস মোকাবেলায় চীনের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের নেওয়া বেশ কিছু পদক্ষেপগুলো অন্যান্য দেশেও নেওয়া যেতে পারে। আমাদের এখনই জানতে হবে এর প্রতিরোধ কিভাবে করা যায়। তবে ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে আর্থিক সহায়তার পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে। এছাড়া এই ভাইরাস নিয়ন্ত্রণে চীনের প্রতি আস্থা প্রকাশ করেছে হাঙ্গেরি, পেরু, ফিলিপাইন সহ একাধিক বিশেষজ্ঞ দল। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এক চীনা পর্যটক শনিবার মারা গেছে ফ্রান্সে, আর এটি ইউরোপে এ ভাইরাসের প্রথম মৃত্যুর ঘটনা। চীনের মূল ভূখণ্ডের বাইরে এর আগে হংকং, ফিলিপাইন ও জাপানে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া চীনের মূল ভূখণ্ডের পর সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে জাপানের বন্দরে আটকে পড়া ডায়মন্ড প্রিন্সেস জাহাজটিতে। নাগরিকদের সরিয়ে নিতে বিমান পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।